সে কোন 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 শব্দ করে, তা তুমি একটা অযোগ্য একটা অপরাধ অযোগ্য, তোমাকে বুঝতে হবে কিভাবে চালাতে হবে। আগের জমানের মধ্যে জিকির ছিল না, এখন জিকির চলবে। করতার মধ্যে ছিল দুনিয়ার খেয়াল, এখন করতার ঘুরে মাওলার খেয়াল পয়দা হয়ে। কিন্তু এর মধ্যে যেটা পাথর মাত্রা, আমি কেন গোটা নবীরা বয়ান করলো কপাল করার কোন পরিবর্তন হবে না, কোথায় পাল্লা কাছে ওর জেম্মাদার কে? আল্লাহ কাছে, আমরা না। শোনেন, যেরকম চাউলের ধরন এক, ভাতের ধরন ভিন্ন, আমরাও কি করি বিভিন্ন জায়গাতে কিছু মানুষ নিয়ে আসি, যেরকম বিক্রিওয়ালারা বিভিন্ন জায়গাতে মাটি নিয়ে আসে, এরপরে বিক্রিওয়ালার মধ্যে পুলিনের মধ্যে জ্বালাবার পরে ওই যেখান থেকে মাটি নিয়ে আসছিল সেখানে বিক্রি ফেলে দেওয়া হয়, আগের মাটির সাথে আর কোনদিন ওই মাটি মিলবে না, আলাদা হয়ে গেছে। আমরা বিভিন্ন জায়গা থেকে আমাদের এসে নিয়ে আসছি, এখন আগুন উনি কোরআন ও হাদিস এই কুণ্ডুলির মধ্যে আমি আপনাদের জানাবো। আল্লাহ বাহিনী কবুল চলে, যেখান থেকে নিয়ে আসছে সেই পরিবেশ হলো টুপি ছাড়া, কিন্তু আপনি যেমন সেখানে টুপি হওয়া, সেই পরিবেশ ছিল দাড়ি ছাড়া, আপনি যাবেন দাড়িওয়ালা, সেই পরিবেশ ছিল গ্রামওয়ালা, আপনি যাবেন জিকিরওয়ালা, সেই পরিবেশে আমার মাওলার স্মরণ ছিল না, এখন আপনি সেখানে মাওলার স্মরণ সৃষ্টি করবেন। এখন হাজারো চেষ্টা করলেও দেখবেন ওদের সাথে আমরা মিল হবে আর মিলাতে পারবে না। যেরকম দুধ, যে ব্যক্তি গোয়াল একটা বড় পাত্রের মধ্যে দুধ নিয়ে চোখ নিয়ে ঘুরতে থাকে, ঘুরতে থাকে, ঘুরতে থাকে, ঘুরতে থাকে, কথা ঠিক না? এরপর উপরে মাখন যাবে, এখন হাজারো চেষ্টা করলে ওই মাখন আর দুধের সাথে মিলবে না। ওকে যদি পানির মধ্যে ফালাইয়া দেন, সাগরের মধ্যে ফালাইয়া দেন, মাখন ভাসতে থাকবে, কিন্তু কুটি কুটি মন দুধ যদি সাগরের মধ্যে দেন একটা ফোঁটার অস্তিত্ব পাওয়া যাবে না। এখন আপনি করে মাখন বানাবো কি কথা বলেন নাই? শোনেন, আপনি যদি বলেন এই দুধের মধ্যে ঘি আছে, দুধের মধ্যে ঘি আছে, যে কম্বক মুরুক্ত সেভাবে তোমার মাথা খারাপ হয়েছে নাকি? তবে কেন কি হয়েছে? দুধের রং সাদা, ঘির রং সাদা, দুধ পাতলা, ঘির ঘন, দুধের ঘেরান এক ধরনের, ঘির ঘেরান ভিন্ন ধরনের। তো তুমি কিভাবে বুঝতেছো দুধের মধ্যে ঘি আছে? তখন তুমি বলবো ভাই তোমাকে এই রং বুঝাতে হবে না, এই দুধের মধ্যে ঘি আছে এইটা তোমাকে বুঝতে গেলে তোমাকে সাধনা করতে হবে। কি করতে হবে? সাধনা করে কি করে? দুধ কয়া করো, পাত্র নাও, দুধ জ্বালাও, ঠান্ডা করো, এরপরে চোখটি লাগাও, চোখটি দিয়ে দোষী মাইরা ভালো মতো মাথার ঘাম পায় ফেলো, টানতে থাকো, অস্থির হলো না, দুই এক টানে হবে না, টানতে থাকো, টানতে থাকো, সবল দা, পাশে আগুন থাকলেও চলবে না, পাত্রগুলো ঠান্ডা রাখতে হবে, আগুন থাকলে কোনো কাজ হবে না, তোমার সমস্ত কষ্ট বেকার। এরপরে টানতে টানতে দেখবা উপরে মাখন যাচ্ছে, অস্থির হবে না, কোথায় ঘি? অস্থির হওয়ার কিছু নাই। এবার ওই মাখনকে আলাদা করো, আর ওই মোবাইল ওরা ভাই যেটা কান্দুরে ফান দিয়ে দেয়, ওগুলো বুঝাই তো আমি শিক্ষা দিয়ে দেয় অন্য মানুষ হলে দেন কান্দুরে ফান দেন, তুমি পুরান না হলে দিতে আমরা যেন ভুগতে আছি তো তুমি ঘোড়ার সময় হাতে দিয়ে আসো, ঠিক কথা ঠিক না?
সাধনা। এবার ওই ঘিকে দুধের থেকে আলাদা করো, আলাদা করার পরে পাত্রের মধ্যে নাও, নিয়ে জাম দাও, দেখবা একেবারে তৈলের মতো পানি হয়ে গেছে। অস্থির হয় না, অস্থির হলে চলবে না। এবার তুমি ওই তৈলের মতো পানিকে ঠান্ডা করে জমা করে দাও, তখন দেখবা পাতলা দুধের মধ্যে কেমনে ঘন ঘি থাকে, সাধারণের দুধের মধ্যে হলুদ বর্ণের কিভাবে ঘি থাকে, দুধের রং এক ধরনের, ঘির রং ভিন্ন ধরনের, দুধের স্বাদ এক ধরনের, ঘির স্বাদ ভিন্ন ধরনের। বুঝাতে পারি না, ঈদের মন্ত্র আল্লাহর উপরে থাকে কিভাবে সনতন হয়। শোনেন, ডাক্তারের চক্ষু আমাদেরও চক্ষু, বাহ্যিক দৃষ্টিতে এক, ডাক্তারেরও হাত আমাদেরও হাত, বাহ্যিক দৃষ্টিতে এক, কিন্তু দুই চোখের মধ্যে পার্থক্য আছে কি না? আপনি আমি চেহারা দেখে বলতে পারবো না রোগীর মধ্যে কি রোগের দাম, কিন্তু ডাক্তারের চক্ষু বলতে পারে। আপনার আমার চক্ষু জীবন বয়ের গাছের থেকে ফল পড়তে দেখছে, এর মধ্যে আকর্ষণ বিকর্ষণ শক্তি উদ্ঘাটন করা যায়, আবিষ্কার করা যায়। আপনার আমার চক্ষু ধরা পড়েন, এবং নিউটনের চক্ষু ধরা পড়ে, সবারই চক্ষু, কিন্তু সে চক্ষু না নিউটনের চক্ষু না, ঠিক না? সবারই হাত, কিন্তু ডাক্তারের হাত ধরলেই বুঝতে হার্ট বিট কত, পাঁচ কত, কিন্তু তোমার হাত কিন্তু ইনার করতে পারবে না, হার্ট বিট কত, পাঁচ কত, কিন্তু কার হাত, ডাক্তারের হাত, সে ধরা পড়ছে। যদিও বাহ্যিক দৃষ্টি সমান, কিন্তু দুই হাতের মধ্যে ভিন্নতা আছে, পার্থক্য আছে। কিন্তু তোমার চক্ষু আমার চক্ষু বাহ্যিক দৃষ্টিতে সমান, কিন্তু আল্লাহ ওয়ালারা সূর্য দেখেন, আমার মামারা কুদরত দেখে, তুমি আমি শুধু সূর্য দেখি, কি কথা ঠিক না? তুমি আমি দুধ দেখি, আর আল্লাহ ওয়ালারা দুধটা সামনে নিয়ে আসার সাথে সাথে গবেষণা করে, আমি গরু খায় তো ঘাস খায়, পুটা খায়, খৈল ভুষি, ভিতরে কতগুলি নারী ভুড়ি, কিন্তু এই খৈল কুটা ভুষি ভিতরে গিয়া রিফাইন হইয়া রক্ত এবং গোবরের মাঝখান থেকে এত সুন্দর দুধ বের হয়ে আসছে, যার মধ্যে গোবরের কোনো রং নাই, গোবরের কোনো ঘ্রাণ নাই, রক্তের কোনো রং নাই, রক্তের কোনো স্বাদ নাই, পিওর খালেস। অথচ যদি কোনো ইন্ডাস্ট্রিজ ওয়ালা এই মানের দুধ বের করতো ঘাসের থেকে, খৈলের থেকে, কত বড় হতো আল্লাহ ভালো জানে। আপনার পাবনাতে ইন্ডাস্ট্রিজ আছে, শুধু দুধকে একটু শক্ত করে, পাউডার করে, কত বিশাল কোম্পানি, দুইটা আপনি চিন্তাই করতে পারবেন না। অথচ গরুর মধ্যে কিচ্ছুই দেখি না, সেখানে দুধ চলে আসছে, যার মধ্যে ঘেরা আছে, স্বাদ আছে, ভিটামিন আছে, কি বলো ঠিক না? কারণ প্রেশার ছাড়া, পাওয়ার ছাড়া উপরে তো পানি উঠতে পারে না, কোন প্রেশার ব্যতীত উপরে পানি উঠবে কিভাবে? যে কোনো প্রেশারের প্রয়োজন, পাওয়ারের প্রয়োজন, পাওয়ার শক্তি, শক্তির প্রয়োজন, কিন্তু নিচের থেকে খাজুর গাছের মাথায় কোন শক্তিতে পানি উঠলো, ভিতরে আশ্বাস কিচ্ছু দেখা যায় না। আবার পানির মধ্যে সুগার মিল কে বসাইলো, মিষ্টি কে দান করলো, আবার সেখানে গ্রাম, এই গ্রামের মিল কোথার থেকে লাগাইলো, আবার সেখানে ভিটামিনের মিল কে লাগাইলো, আবার স্বাদের মিল কি লাগাইলো,
একই খেজুর গাছের মধ্যে এই খেজুর গাছ কাদের জন্য, গরু কাদের জন্য, আম কাদের জন্য, এত ধরনের ফজলির মধ্যে এক ধরনের স্বাদ, নাঙ্গার মধ্যে ভিন্ন স্বাদ, আমার চোষার মধ্যে অন্য স্বাদ, গোপাল মধ্যে ভিন্ন স্বাদ, এত স্বাদওয়ালা আম কে বানাইলো, কাদের জন্য বানাইলো, আমাদের জন্য বানাইছে, আমাদের কি করা উচিত ছিল, আমরা কি করতে আছি, কি কথা ঠিক না? গরুর বসে এক ধরনের স্বাদ, আবার গরুর রানের বসে এক ধরনের স্বাদ, পেটির বসে ভিন্ন ধরনের স্বাদ, পরিজার বসে অন্য স্বাদ, সিঙার বসে ভিন্ন স্বাদ, ধারের বসে অন্য স্বাদ, আর মগজের মধ্যে ভিন্ন স্বাদ, আবার খাসির মধ্যে এক ধরনের স্বাদ, ছাগলের মধ্যে ভিন্ন স্বাদ, মুরগের মধ্যে ভিন্ন স্বাদ, মুরগির মধ্যে অন্য স্বাদ, ইলিশ মাছে এক ধরনের মজা, পিঠের মাছে ভিন্ন মজা, পাশের কালো মাছে অন্য মজা, ঘাড়ের মাছে অন্য মজা, আবার মাছার মাছার মাছ মাছের মাছার হাড্ডির মধ্যে অন্য মজা, কি বানাইলো, কাদের জন্য বানাইলো, নদীর মধ্যে জীবনে একটা ইলিশ মাছের মেনু ছাড়ি নাই, একদিন খাদ্যের ব্যবস্থা করি নাই, মেনু কে ছাড়লো, মাছের খাদ্য কে প্রদান করলো, মাছ কিভাবে বড় হইতে আছে, আবার কাদের জন্য বাজারে চলে আসতে আছে, আপনারা আমার মামারে সব জায়গায় দেখতা হো অভিযোগের সুরে কথা বলছো, আচ্ছা তুমি কি মামলা শুক্রিয়া দিয়ে করছো, চিন্তায় করছো, তুমি যে মামলা বানাইছে করি, মাথা লাগাইতে দেখি ঘুমাসতে আচ্ছা তোমার কি পেটের জন্য, বদহজমের জন্য, হজমের জন্য কোনো ঔষধ টুষা খাইতে হয়, এবং তোমার বাথরুম সাথে কত সময় লাগে, তুমি যদি যাই আর আসি একটা চাপ, তারপর তুমি আচ্ছা তোমার খাওয়ার জন্য রুচি টুচি আছে, তুমি যদি কি বলেন পান্তা পেশা পচা যা থাকে মনে হয় আরও খাই, মনে খাওয়ার রুচি শেষ হয় না, আমি বলবো তুমি তিনটা প্রশ্নের জবাব দিই তোমাকে, আল্লাহ তোমাকে হয়তো বা বিস্তারা বিল্ডিং দেয় নাই, কিন্তু তোমাকে ঘুরে নিয়ে আমার দান করছে, আর যাদেরকে বিস্তারা বিল্ডিং দিছে হয়তো বিল্ডিং এর নিয়ে আমার দান করছে, ঘুরে নিয়ে আমার দান করে, তোমার সামনে হয়তো 100 পদের খানা নাই, ওদেরকে রুচি নিয়ে আমার দান করে নাই, আর তোমাকে মাওলানা পাক হয়তো 1 পদের খানা সামনে রাখছে, কিন্তু রুচি নিয়ে আমার মাওলানা তোমাকে দান করছে, হয়তো ওরা অনেক কিছু খায় কিন্তু পেটের মধ্যে গুপ 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 হজম হয় না, ডায়াবেটিস, ব্লাড প্রেশার, টেনশনে ঘুম আসে না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তোমার স্টমাককে এত মজবুত করছে যে তুমি বাথরুমে যাও আর আসো, তোমার কোনো সময় লাগে না, আল্লাহ তোমার পেটের সুস্থতা নিয়ে আমার দান করছে, আমি বললাম বাবা তুমি কী করো, তুমি যদি রিক্সা চালাচ্ছ আমি তো তোমার যে চক্ষু আন্দোলন করতে কি করতা দেশে চালাতে পারতা, তোর না তুমি আমার চক্ষু কেড়ে তোমার বাবা আর আমার মা, আমি বললাম হ্যান্ডেল ধরো কি দিয়ে বলে হাত দিয়া, আমি বললাম কত মানুষ মার গর্ভ থেকে বিকলঙ্গ হয়ে আসে, আমরা তোমার হাত দিয়ে করে বিকলঙ্গ করতো তার কি দিয়া ঢুকতা, তাই তো
আমি বললাম প্যাট্রিন মানে কি দিয়ে তারা পাও দিয়া আমি বললাম তুমি দেখো না মার করে হাজারো বাচ্চা যাদের পাও নাই বিকলাঙ্গ সমস্ত নেমত তোমাকে দিয়া আমার মাওলা বলছে বন্দারে যেহেতু আমি তোমাকে বানাইছি খুব মায়া করিয়া মহব্বত করিয়া তুমি কি দেখো নাই কত অন্ধ মানুষ পাত্র হাতে নিয়ে রাস্তার পাশে বলতে থাকে ভাই যা দুইটা চক্ষু নাই তার দুনিয়াটাই নিশা আপনাদেরকে আল্লাহ চক্ষু দান করে আমাকে আল্লাহ মন্দ বানায় দিছে আমাকে কিছু দিয়া যান বাবারে আজকে যদি তোমার চক্ষু অন্ধ হইয়া যায় তোমার গাছপালা বাড়ি গাড়ি সব বিক্রি করিয়া তুমি চক্ষু সারাবার চেষ্টা করবা তোমার জবান নষ্ট হয়ে গেলে সব কিছুর বিনিময়ে জবান ফিরিয়ে আনার চেষ্টা করবা তোমার হাত ব্লক হয়ে গেলে সব কিছু বিক্রি করিয়া হাতকে সারাবার ব্যবস্থা করবা তোমার পা যদি বিকলাঙ্গ হইয়া যায় সব কিছু বিক্রি করিয়া তারপরে তুমি পাও সারার চেষ্টা করবা অথচ তোমার টাকা পয়সা ব্যতীত যেই মাওলা আমার চক্ষুকে সুস্থ রাখছে কানকে সবল রাখছে হাতকে আল্লাহর শক্তি লাগাইয়া দিছে পাওকে সবল রাখছে সেই মাওলার নেমতের শুকরিয়া আদায় করবা না তোমার চেয়ে বড় আর নেব কারণ কেউ হইতে পারে না বাবা তুমি কেন বুঝো না আজকে বাংলাদেশ সরকারের কিছুই আমরা ভোগ করি না এরপর বাংলাদেশ সরকারের হাজারো হুকুম আমরা পালন করি একটা হুকুম অমান্য করলে তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে কেস দায়ের হইয়া যায় চার্জশিটের কাগজ দিয়া পুলিশ আসামিকে খুঁজতে থাকে যখন সিআইডি ডিআইডির মাধ্যমে খবর পায় অমুক গ্রহণের মধ্যে আসামি পরম অবস্থায় আছে পুলিশ ঘরের চারপাশে ব্যাট দিয়া ফেলায় যখন আসে অনুবাদ করে পুলিশ ব্যাট দিয়া ফেলাইছে তখন আসামি হুশ থাকে না পরিজন থরথর কাঁপতে থাকে তার শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হইয়া যায় দরজা জানালা যখনই ফাঁক করে তখন পুলিশ বন্দুক উঁচা করিয়া বলে খবিস এতদিন সরকারের হুকুম মানুষ নাই আজকে আর সরকারের হুকুম না মানিয়া উপায় নাই এরপর পুলিশ আসামিকে ধরিয়া হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া জজ কার্ড টানতে টানতে হাজির করিয়া ফেলায় আসামি দুই হাত জোর করিয়া অবনত মস্তিষ্কে কাঁদো কাঁদো চোখে জজ সাহেবকে বলতে গেলে জজ সাহেব বাংলাদেশ সরকারের কিছুই আমি গোপ করিয়া বরং বাংলাদেশ সরকার আমাদের খাজনা ট্যাক্স ভ্যাটের পয়সা দিয়া আপনার চাকরির বেতনের পয়সা দেয় এরপরও আমি সরকারের হাজারো হুকুম পালন করছি একটা হুকুম অমান্য করছে আপনি আমাকে মাফ করিয়া দেন তখন দর্শন বলে বাবা এখানে মাফের কোনো আইন নাই একটা হুকুম অমান্য করছো একটা হুকুম অমান্য করার শাস্তি তোমাকে ভোগ করতেই হবে এরপরে জজসাহেব কাউকে ফাঁসির আদেশ দিয়া দেয় কাউকে যাবজ্জীবন কাউকে জেলের হুকুম দিয়া দেয় অমনি জেলের পুলিশের লাভ দিয়ে আসিয়া আসামির হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া জেলখানায় ঢুকাইয়া দেয় কাউকে ফাঁসিতে ঝুলাইয়া দেয় আমার কি আমি বাবা না আমার কি আমি বাবা বলো না সরকারের কোন কিছু ভোগ না করিয়া সরকার কোন ভোগ অমান্য করলে আসমান কাল জমিন কাল সূর্য কাল আমার মাওলার আসমান আমার মাওলার জমিন আমার মাওলার সূর্য আমার মাওলার চন্দ্র আমার মাওলার গাছ আমার মাওলার মাছ আমার মাওলার বাতাস আমার মাওলার সব
আমার মাওলার চোখ আমার মাওলার জবান আমার মাওলার হাত আমার মাওলার পাও আমার মাওলার হাত আমার মাওলার এত নেমার বোধ করি আজ আমার মাওলার হুকুম মানবি না আমার মাওলা তো ছাড়বে কিন্তু আমার মাওলার দুনিয়া থেকে আমার মাওলার জায়গা থেকে আমার মাওলার হুকুমা থেকে তুমি কোথায় ভাববা আমার মাওলাকে রাজি খুশি না করিয়া আমার মাওলার কবরে যাও কবরের মধ্যে একটা নয় তিনটে নয় জাহান্নাম দিয়া দিবে আল্লাহ কেমন জাহান্নাম বানাইছেন ফরমান সাদা হইয়া গেছে আল্লাহ তারা যে এত নেমাত আমি ভোগ করাইছি একটা মুরগি জবাই দিয়া ফলাইছে মুরগিটা লাফালাফি করছে খা বান্দা আমি তোদের জন্য হালাল করছি একটা গরু বান্দিয়া জবাই দিয়া ফলাইছে গরুটা গরুটা কত লাফটা লাফি করছে খা বান্দা খা আমি তোদের জন্য হালাল করছি আমার এত নেমাত খাইয়া লইয়া যারা আমার হুকুম মানে নাই ওদেরকে আগুনে হবে না খাওয়াইছি আমার জিভে শুকায় গেছে আমার গলাটা শুকায় গেছে আমাকে একটু দুধ দাও আমার গাভীটা ডাক দিয়ে বসু আমার বাচ্চা আগুনকে আবারও জ্বালাইতে থাকো আবারও 1000 বছর পর্যন্ত আগুনকে জ্বালাইতে আমার মাওলার পালন তুমি কেন পারবা
পাগল তুমি কেন ধরবা না? ও আমার মা বোনেরা তুমি কি দেখো না আমার কত মা বোনেরা আমার বাবার পাগল? তুমি কেন পারবা না? তবে মোমেন মুসলমান বাবা সবাই যে মনে চায় আমার ফেরার জন্য যে কোনো একজন আপনি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার বর্তমান জমানার পীর মুরিদের ভেজাল ব্যবসা দলাদলি হিংসা হাসাদে প্রণত হয়ে গেছে সমস্ত আল্লাহর ওলির একমত। যে পীরের পাঁচজন মুরিদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবার আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফিল আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম সারতে আছে, নেকের আমল করতে আছে, কলম নরম হয়ে চোখের মধ্যে পানি আসতে আছে। বিরিকতম নাম কি ফলে পরিচয়? আমি চরমনাই বুঝি না, চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি রে বাবা। চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল করো, কলম নরম করিয়া চোখের পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারানি ভালো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ করিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলা ধরি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাত যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমরা
আমাদের পকেট ঠিক করে পকেট সাবধান করে তার